কৃত্রিবাসী রামায়ণ লঙ্কা কাণ্ড ইন্দ্রজিতের নিকুম্ভীরা যজ্ঞ ভঙ্গ শ্রীরাম বলেন মিত্র বিভীষণ কেমনে সঙ্কটে আমি পাঠাই লক্ষণ একে ইন্দ্রজিৎ সেই দুষ্ট নিশাচর তাহাতে সংকট পুরি লঙ্কার ভিতর বালক লক্ষণ হয় সহজে কাতর মনদঃখে ফলাহারে শীর্ণ কলেবর কষ্ট পেয়ে বলহীন তাই মনে কিরূপে করিবে যুদ্ধ ইন্দ্রজিৎসনে বিভীষণ বলে গোসাই ভাব কি কারণ শত ইন্দ্রজিৎ বল ধরেন লক্ষণ তাহাতে সপক্ষ আছে সব কপিকন মুহূর্ত থেকে ইন্দ্রজিৎ হইবে নিধন লক্ষণের শক্তি আমি জানি ভালমতে যখন রাবণ সেল মারিল বুকেতে রণস্থলে পড়িলেন ঠাকুর লক্ষণ কুড়ি হাতে না পারিল নারীতে রাবণ লক্ষণের যত শক্তি আমি তাহা জানি যুদ্ধেতে লক্ষণ বীরে পাঠাও আপনি মরেছে সকল বীর ওই বেটা আছে ইন্দ্রজিতে মারিয়া রাবণে মারি পিছে একজনে দুইজনে মারা হবে ভার দুজনে দুজন আমার এই সার ইন্দ্রজিতে মারিলে রাবণ রাজা যিনি সাগর তরিলে যেন গোষ্পদের পানি কষ্টবাণর সঙ্গে দেহ বলে বিভীষণ হনুমান আর গবাক্ষাদি শ্রীগন্ধমাদন মহেন্দ্র দেবেন্দ্র দেহ বানর সম্পাতি নল নীল চলুক প্রধান সেনাপতি গড় মধ্যে পাঠাইতে শঙ্কা হয় মনে বিভীষণ হাতে সমর্পিলেন লক্ষণে বিভীষণ বলে গোসাইসুন দিয়ামন লক্ষণের ভার মম লাগে অনুক্ষণ শ্রীরাম বলেন ভাই দান্ডাও মম আগে বিভীষণের ভালো মন্দ তোমারে যে লাগে শ্রীরামের চরণ বন্দি বানরোগণ সঙ্গে বিভীষণ সহতবে চলিলেন রঙ্গে গড়ের নিকটে উপনীত মহাবল ভাঙ্গিয়া গড়ের দ্বার প্রবেশে সকল রাক্ষসেতে দ্বার রাখে ধনুতে দিয়া চারা কোন দান্ডাইল লোয়ে পর্বতের চূড়া ঘরপোড়া দেখিয়া রাক্ষসে ভঙ্গ পড়ে ধাইয়া বানর সব রাক্ষসের বেড়ে পলায় রাক্ষসগণ হইয়া ফাফর লক্ষণের সৈন্য ঢোকে গড়ের ভিতর বান বরিশন করে ঠাকুর লক্ষণ বানরেতে গাছ পাথর করে বরিশন বানর তারণেতে রাক্ষসগণ ভাগে হনুমান উত্তরিল ইন্দ্রজিৎ আগে ইন্দ্রজিতে দেখিয়া হনুর কো পারে একলাফে পড়ে গিয়া যজ্ঞকুণ্ড পারে সম্মুখে দান্ডায় বীর পরম সন্ধানী মারি মারিনিভায় যজ্ঞে রাগুনি হনুমান বীর যেন সিংহের প্রতাপ যজ্ঞকুণ্ড ভরিতায় করিল প্রস্রাব যজ্ঞকুণ্ড রূপরেতে হনুমান মুতে যজ্ঞের ভাসিয়া যায় স্রোতে যজ্ঞদ্রব্য ছড়াইয়া ফেলে চারিভৃত দেখি ক্রোধে সংগ্রামে সাজিল ইন্দ্রজিৎ মেঘবর্ণ অঙ্গ তাম্রবর্ণ দুলোচন কনুর উপরে করে বান বানবরিশন জাঠি ও ঝকরাশেল ফেলে মহাকোপে লাফে লাফে হনুমান সব অস্ত্রলোফে হনুমান বলে বেটা তোর রণচুরি দেখা দেখি আজি তোরে দিব জম্পুরি না জানি ধরিতে অস্ত্র বানরের জাতি এ কারণে এতদিন তোর অব্যাহতি মল্লযুদ্ধ কর বেটা ফেল ধনুর্বান একটা চাপরে তোর বধি পরান বিভীষণ কহিলেন ঠাকুর লক্ষণে ওই দেখ ইন্দ্রজিৎ বিন্ধে হনুমানে মেঘবর্ণ বসে আছে বৃক্ষতলে যজ্ঞ করে ইন্দ্রজিৎ নাম নিকুম্ভিলে যজ্ঞ সঙ্গে অগ্নির নিকটে লবে বর আছুকন্যের কাজ জিনে পুরন্দর রয়েছে আশ্রয় করে বৃক্ষতলা যজ্ঞস্থলে উহারে মারোহ এই বেলা